शरियतपुर जाजीरा मोटरसाइकेल धक्का वृद्धा निहत बीडी स्टार टीवी न्यूज शरियतपुर जिला प्रतिनिधि इमरान हुसैन पाठानो प्रतिवेदन निये खबर पढ़छे आमी तांदाना रहमान दिसा। शरियतपुर जाजीरा मोटरसाइकेल धक्का कांचनमाला बयस 60 नामेर एक वृद्धा निहत हयेछे। निहत वृद्धा जाजीरार मूलना यूनियनेर जयसागर ग्रामेर आब्दुल हाकिम मादबरेर स्त्री। নিহতের ছেলে মোহাম্মদ লিটন মাদবর জানায়, সোমবার 20 জুন সকালে নিহত কাঞ্চনমালাসহ কয়েকজন হাঁটাহাঁটি করতে বের হলে 6টার সময় জাজিরার আড়াচণ্ডী মোড়ের কাছে ঘাতক মোটর সাইকেলটি পেছন থেকে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের আত্মীয় স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় কাঞ্চনমালাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসনিম বলেন, সকাল 7টার সময় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত বৃদ্ধা হাসপাতালে আনার পূর্বেই মারা যান। তার নাক ও কান দিয়ে ব্লিডিং হচ্ছিল। আমি পুলিশের কাছে ময়না তদন্তের আবেদন সহ লাশ হস্তান্তর করেছি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান জানান, আমরা ঘাতক মোটরসাইকেল চালক সজীব বয়স 25কে আটক করেছি। সজীব মূলনা ইউনিয়নের 26 পাড়া গ্রামের মোবারক মাদবরের ছেলে। যথাযথ প্রক্রিয়া মামলার প্রস্তুতি চলছে। নাম কি আপনার? মোহাম্মদ লিটন। বয়স কত? আচ্ছা, আপনার বাবার নাম? একটু জোরে বলেন। আব্দুল হাকিম মাদবর। হ্যাঁ, উনি কি হয় আপনার? আপনার মায়ের নাম কি? কাঞ্চনমালা। কাঞ্চনমালা। ওনার বয়স কেমন হবে? 60-এর উপরে হবে। আচ্ছা, আপনাদের গ্রাম কোনটা? মূলনা ইউনিয়ন জয়সাগর গ্রাম। আচ্ছা বলেন, কি হয়েছিল আজকে? সকালবেলা ভোরে নামাজ পড়ে আইছিল, আর আমার আরো আরেক পাশে মামানি ছিল, আমার আরেক কাকি ছিল, হ্যাঁ হাঁটতে আইছিল। হাঁটতে গাড়ি একটা পিছন থেকে একটা গাড়ি যায়, গাড়ি থেকে মনে করেন ওনার ওই ডলা খা, ওই ডলাই শেষ। পিছন থেকে একটা গাড়িতে এসে ওনাকে ধাক্কা দেয়? ধাক্কা দেয়, ধাক্কাই শেষ। আচ্ছা, কি গাড়ি? মোটর সাইকেল। আচ্ছা, এটা কার গাড়ি ছিল? ওদের বাড়ির, আমাদের জন্য নেই 26 পাড়া। আচ্ছা, ওর নাম কি? মানে বর্তমানে থানায় আছে। সজীব। সজীব, নাম সজীব। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা কি মামলা টামলা করবেন?